লোকসানে থাকা বাংলাদেশ বিমান এবার খেলো আরেকটি বড় ধাক্কা। খোদ সংসদীয় কমিটির প্রতিবেদনে মিলল 1,100 কোটি টাকার জালিয়াতির তথ্য। আর এই অপকর্মে জড়িত বিমান বাংলাদেশের তৎকালীন পরিচালনা পর্ষদ এবং ইজিপ্ট এয়ারের স্থানীয় প্রতিনিধি সহ ডজন খানেক কর্মকর্তা। বিপুল অঙ্কের এই আর্থিক দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। 2014 সালে ইজিপ্ট এয়ারের সাথে বোরিং 77200 ইয়ার দুটি উড়োজাহাজ আনতে চুক্তি করে বাংলাদেশ বিমান। পরের বছরের ফেব্রুয়ারি মাসে উড়োজাহাজ দুটি আনা হয় ঢাকায়। ফ্লাইট পরিচালনার পর একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। উড়োজাহাজটি সচল রাখতে ইজিপ্ট থেকে আরেকটি ইঞ্জিন ভাড়া আনা হয়। এরপর নষ্ট হয়ে যায় ভাড়া আনা ইঞ্জিনটিও। সেই ইঞ্জিন মেরামত করতে পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। এই সময়ে ইজিপ্ট এয়ার এবং মেরামত কোম্পানি উভয়কে অর্থ দিতে হয় বাংলাদেশ বিমানকে। এতে প্রতি মাসে 11 কোটি আর 5 বছরে সরকারের 1,100 কোটি টাকার ক্ষতি হয়। জাতীয় সংসদের বিমান ও বেসামরিক পর্যটন মন্ত্রণালয় মিশর থেকে দুটি উড়োজাহাজ লিজ প্রক্রিয়ায় ভয়াবহ দুর্নীতির প্রমাণ পায়। তৎকালীন পরিচালনা পর্ষদ, ডিরেক্টর ফ্লাইট অপারেশন, চিফ ইঞ্জিনিয়ার, ডাইরেক্টর ইঞ্জিনিয়ার, ক্যাপ্টেন ইশরাত সহ প্রতিবেদন প্রস্তুতকারী পুরো টিমের সংশ্লিষ্টতা পায়। এছাড়া ইজিপ্ট এয়ারের স্থানীয় প্রতিনিধি চেয়ারম্যান মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম অপুর নাম উঠে আসে সংসদীয় কমিটির প্রতিবেদনে। লিজে যে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে এবং সরকারি অর্থের তছরূপ হয়েছে, সেই বিষয়ে তারা নিশ্চিত হয়ে তারা একটি প্রতিবেদন দাখিল করেছে এবং সেই প্রতিবেদনটি অধিকতর তদন্তের জন্যে, অর্থাৎ দুর্নীতি যদি হয়ে থাকে, দুর্নীতি আইনগতভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যে দুদকের কাছে তারা প্রেরণ করেছে। ভয়াবহ এই দুর্নীতির ঘটনা অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। গঠিত হয়েছে একটি অনুসন্ধান টিমও। এই সংক্রান্ত নথিপত্র চেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কাছে চিঠি দিয়েছে দুদক। এই লিজকৃত বিমানের দ্বারা যে অন্যায় হয়েছে, যে অনিয়ম হয়েছে এবং সরকারি অর্থের যে তছরূপ হয়েছে, সে ব্যাপারে আমরা যদি সঠিকভাবে তদন্ত করে এটা প্রমাণ করতে পারি, তাহলে দুদকের আইন মতে আমরা পরবর্তী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। মিশর থেকে লিজ আনা এই দুটি বিমানে আয় দেখানো হয় 2,329 কোটি টাকা আর ব্যয় দেখানো হয় 3,490 কোটি টাকা। প্রশ্ন আছে এই দুটি পরিসংখ্যান নিয়েও। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।